রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির 8 দিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পবার নৌকাডুবির জায়গায় মরদেহ দুটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা গলিত দেহ দুটি উদ্ধার করে। গত 25 সেপ্টেম্বর বিকেলে পদ্মায় 13 জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ সময় স্থানীয়রা 11 জনকে উদ্ধার করলেও সূচনা ও রিমন নিখোঁজ হন। দুই দিন অভিযান চালিয়েও তাদের দেহ না পেয়ে অভিযান বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।